কলকাতা বোটানিক গার্ডেন কোম্পানির শাসনকালে 1787 সালের প্রথম ভাগে উদ্যানের আনুষ্ঠানিক নাম ছিল দ্য হর্নবেল কোম্পানিস বোটানিক গার্ডেন ক্যালকাটা। 1950 সালে গার্ডেনের নতুন নামকরণ হয় ইন্ডিয়ান বোটানিক গার্ডেন হাওড়া। তবে এখনও ভারতে ও বহির্বিশ্বে উদ্যানটি সাধারণভাবে কলকাতা বোটানিক গার্ডেন নামেই সমধিক পরিচিত। সাধারণভাবে বলা হয় এই উদ্যান প্রতিষ্ঠার কৃতিত্বের অধিকারী ফোর্ট উইলিয়ামের সামরিক বিভাগের তৎকালীন সচিব শৌখিন উদ্ভিদবিদ কর্নেল রবার্ট কাইট। 1786 সালের 1 জুন স্বাক্ষরিত এক পত্রে কাইট মূলত অর্থনৈতিক লক্ষ্যে একটি বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠার প্রস্তাব করেন। এ পত্রে তিনি দারুচিনি, ঢাকা কটন, নীল, তামাক, কফি, চন্দন, মরিচ, চা ইত্যাদি চাষের প্রস্তাব করেন। কোর্ট অফ ডিরেক্টর কাইডের অর্থনৈতিক যুক্তিতে বেশ সন্তুষ্ট হয়। এছাড়া এ ব্যাপারে উৎসাহমূলক সাড়া আসে রয়্যাল বোটানিক গার্ডেন কিউয়ের প্রতিষ্ঠাতা ও রয়্যাল সোসাইটির প্রেসিডেন্ট জোসেফ ব্যাংকসের পক্ষ থেকে। শালিমারে অবস্থিত রবার্ট কাইডের ব্যক্তিগত বাগানের সন্নিকটে কলকাতার হুগলি নদীর অপর পারে বোটানিক গার্ডেন প্রতিষ্ঠার স্থান নির্ধারিত হয়। 1787 সালের এপ্রিল মাসে প্রস্তুতিমূলক কাজ আরম্ভ হয় এবং মে মাসে কাইটকে বোটানিক গার্ডেনের সুপারিনটেনডেন্ট নিয়োগ করা হয়। কাইটের প্রাথমিক পরিকল্পনার অনেক কিছুই ব্যর্থ হয়। জায়ফল, লবঙ্গ, দারুচিনি, মরিচ ইত্যাদি চাষের প্রয়াস সফল হয় না, কারণ এসব বিষবীয় প্রজাতির গাছপালার জন্য এ স্থানের জলবায়ু মোটেই অনুকূল ছিল না। বিষুবীয় অঞ্চলের ফল এবং ইউরোপ নাতিশীতোষ্ণ ফল চাষেরও চেষ্টা চলে, কিন্তু তাও ব্যর্থ হয়। তথাপি তিনি গার্ডেনে বিপুল সংখ্যক গাছপালা রোপণ করেন এবং সেখান থেকে বীজ ও চারা কোম্পানির অন্যান্য উদ্ভিদ উদ্যানে স্থানান্তরণে সক্ষম হন। 1794-95 সময়কালে রক্সবার্গ কোর্ট অফ ডিরেক্টর কর্তৃক প্রেরিত পশ্চিম ভারতীয় বীজ থেকে কলকাতা বোটানিক গার্ডেনে মেহগনি গাছ লাগানো শুরু হয়। দাবি করা হয় দেশের প্রত্যেকটি মেহগনি গাছের উৎপত্তি এখান থেকেই। 1871 সালে গার্ডেনের সুপারিনটেনডেন্ট নিযুক্ত হন জর্জ কিং। পূর্বে এগ্রি হর্টিকালচার সোসাইটি অব ইন্ডিয়ার কর্তৃক অধিকৃত যে জমি ছিল সেটি 1872 সালে উদ্ধার করে কলকাতা রয়্যাল বোটানিক গার্ডেনের 270 একরেরও বেশি ভূমির বিস্তার ঘটানো হয়। ভূদৃশ্যের সৌন্দর্য বর্ধনের জন্য গার্ডেনের পুরো এলাকাকে সাজানো হয়। নতুন নতুন রাস্তা ও পায়ে চলা পথ নির্মিত হয়। জর্জ কিং এরপর 1897 সালে গার্ডেনের ডিরেক্টর নিযুক্ত হন। কলকাতা হারবেরিয়ামের কিউরেটর বেঙ্গল প্ল্যানেটস গ্রন্থের রচয়িতা ডেভিড পেইন, তিনি 1905 সালে কিউ গার্ডেনের ডিরেক্টর হন। 1905 সালে কলকাতা গার্ডেনে তার স্থলাভিত্তিক হন এবং 1923 পর্যন্ত ওই পদে কাজ করেন অ্যান্ড্রু টমাস গেজ নামের একজন পর্যটক উদ্ভিদবিদ। এরপর 1937 সালে তার স্থলাভিত্তিক হন বাঙালি উদ্ভিদবিদ কালীপদ বিশ্বাস। তিনি প্রথম ভারতীয় ব্যক্তি যিনি কলকাতা বোটানিক গার্ডেন ও বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর হন। পরবর্তী বছর গার্ডেনের 150তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও কিছু ভিডিও পেতে। ধন্যবাদ।